Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মহেশ ভাটের সড়ক টু মুভিটি নিয়ে, যে মুভিতে নাকি অভিনয় করার কথা রয়েছে যিশু সেনগুপ্তকে। এবং যিশু সেনগুপ্ত আদৌ কি এই মুভিতে অভিনয় করবে তাও কিন্তু আজ আমরা ফুল ডিটেলসে আলোচনা করতে চলেছি। এবং এর সাথে বলতে চলেছি যে এই মুভিটি কবে রিলিজ করতে চলেছে। হ্যাঁ, আমি জানি এদিনে খুবই কম ভিডিও আমার ইউটিউবে চ্যানেল ছাড়ছি, কারণ আমার লাস্ট সেমিস্টারের জন্য আমার এক্সাম শুরু হওয়ায় তাই আমি কিন্তু ভিডিও ছাড়তে পারছি না। অবশ্যই আমার চ্যানেলে প্রতিদিনই কিন্তু আরও ভিডিও নতুন নতুন আসবে, তবে একটু ধৈর্যের জন্যে, কারণ আমার শেষ সেমিস্টার তাই আমাকে কিছু করতে হচ্ছে এবং করতেও হচ্ছে, তার জন্য আমাকে সময়টাও দিতে হচ্ছে আমার টিউশনের জন্যে, এবং তার ফলে কিন্তু আমি ভিডিও করার সময়টাও এখন পাচ্ছি না। অবশ্যই আসবে, তবে আজ কিন্তু এই ভিডিওটা রইল ছোটো আপনাদের জন্য আপডেট নিয়ে। বলিউড ইন্ডাস্ট্রিতে যিশু সেনগুপ্ত বর্তমানে বেশ পরিচিত নাম। বরফি থেকে পিকু, মণিকঙ্কনা একের পর এক মোটা বাজেটে বলিউড ছবিতে দেখা গেছে তাকে। বাংলা ইন্ডাস্ট্রিতে ঠাট্টা করে অনেকে বলে থাকেন যে কিনা কঙ্কনা রাওয়াতে কিংবা দীপিকা পাড়ুকানে হিরো, তাকে হাতের কাছে পাওয়া কি আর সহজ সহজের ব্যাপার। ছোট দৈর্ঘ্যের চরিত্র হলেও একাধিক বলিউড ছবিতে নজর কেড়েছেন যিশু সেনগুপ্ত অভিনয়, আর তাই বোধহয় কঙ্কনার বিপরীতে মণিকঙ্কনা পর ফের বাগিয়ে নিলেন আরও এক খ্যাতনাম বলিউড পরিচালকের ছবিতে অভিনয়ের সুযোগ। শোনা যাচ্ছে পরিচালক মহেশ ভাটের সড়ক টু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। মহেশ ভাট যে তার নয়ের দশকের ছবি সড়ক টু এর সিকুয়েল দিয়ে ফের পরিচালনার আসনে পেয়েছে তা কথা আগেই প্রকাশ এসেছে। প্রায় বছর কুড়ি পর ছবি পরিচালনায় এসেছেন তিনি। সড়ক টু এর বড় চমক এই প্রথমবার বাবা ছবিতে কাজ করতে চলেছেন মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। তার জন্য অভিনেত্রী উচ্ছ্বাসিত তো বটেই, তার সঙ্গে কিন্তু নার্ভাসও তিনি নিজেই কিন্তু জানিয়েছেন। নয়ের দশকে সঞ্জয় দত্ত এবং পূজা ভাট অভিনীত সড়কের রোমান্স এক ঝাঁঝালো চকচকে পর্দায় তুলে ধরেছিলেন আলিয়া ভাট এবং আদিত্য রায়ের কাপড় দিয়ে আবার সড়ক টু দিয়ে তিনি ফিরছেন। ছবিতে পূজা এবং রঘুর চরিত্রে দেখা যাবে তাদের। সূত্রের খবর, বেশ কয়েকজন পুরানো কলাকুশলী এই ছবিতে কাজ করছেন। ক্যামিও হিসেবে দেখা যেতে পারে পূজা এবং সঞ্জয়কে। মঙ্গলবার এই খবর প্রকাশ আনলেও মহেশ ভাটের কন্যা পূজা ভাট টুইটারে পোস্ট করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন যিশু সেনগুপ্তকে। অতি শীঘ্রই মহেশ ভাটের সড়ক টুয়ের জন্য কাজ করতে শুরু করবেন তিনি। তবে কীরকম চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত কিংবা তার চরিত্রের নামই বা কী তা এখনও পর্যন্ত জানা যায়নি। বলিউডে যাত্রা অনেকদিন আগেই শুরু করেছিলেন অর্থাৎ যিশু সেনগুপ্ত। পিকুতে জুটি বেঁধেছিলেন দীপিকা পাড়ুকানের সঙ্গে, অন্যদিকে রানী মুখার্জির সঙ্গে মর্দানি ছবিতে দেখা গেছিলেন যিশু সেনগুপ্তকে। যিশু সেনগুপ্ত ছাড়া এই ছবিতে দেখা যাবে অর্থাৎ প্রিয়াঙ্কা বোস এবং অক্ষয় আন্দেকে। 2020 সালে 10ই জানুয়ারি মুক্তি পাবে সড়ক টু অর্থাৎ মুভিটি। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেলে আপনারা যদি থেকে থাকেন নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।